বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। চম্পানজাতে তৃণমূল কংগ্রেস প্রার্থীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। শাসক দলের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা খণ্ডঘোষে মিছিল করার পাশাপাশি কুলে বাজারে পথসভা করল। হাসপাতালের কোয়ার্টার থেকে চোলাই মদ বিক্রির অভিযোগে ওই হাসপাতালের চতুর্থ শ্রেণীর এক কর্মী ছেলেকে গ্রেপ্তার করল পুলিশ। শাসক দলের উদ্যোগে একটি কর্মী সভা অনুষ্ঠিত হল কাশীপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। ইসরায়েলের ঠিকা মসজিদে বিনা কারণে বসিয়ে দেওয়ার প্রতিবাদে আমরণ অনশনে বসলেন শ্রমিকরা। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জের 6 নম্বর জেলা পরিষদ আসনের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। দেখে নেব এক ঝলকে। 7 দিনব্যাপী রবীন্দ্র জন্মোৎসব, শিশু উৎসব ও মেলার সূচনা হলো রবিবার। বর্ধমান রবীন্দ্র পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই রূপ কর্মযজ্ঞ। বোরহাট সংলগ্ন রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় এই রূপ কর্মকাণ্ড। অনুষ্ঠান ঘিরে আয়োজককারীদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চালালেন উত্তর দিনাজপুর জেলা শাসক দলের জেলা যুব নেতা অনির্বাণ চক্রবর্তী। এদিন তিনি প্রচার চালান উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ভান্ডার গ্রাম পঞ্চায়েতের অধীন পূর্ব ভান্ডার এলাকায়। প্রচার পর্ব ঘিরে দলীয় নেতৃদের পাশাপাশি বহু কর্মী সমর্থক এদিনের কর্মসূচিতে অংশ নেন। প্রাতঃভ্রমণে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম খগেন্দ্রনাথ মণ্ডল। ঘটনাটি ঘটেছে সালার থানার অন্তর্গত 22 নম্বর গেটের কাছে। স্থানীয়রা তাকে প্রথমে সালার স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান, কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও রক্ষা করা যায়নি তাকে। মদ খেয়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে শহর বর্ধমানের কৃষ্ণপুরে। মৃত যুবকের নাম পঙ্কজ পণ্ডিত। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা রুজু করে মামলা শুরু করেছে। আসছি বিস্তারিত খবরে। গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রার্থীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার ধবাইল বুথ এলাকায়। রবিবার গভীর রাতে তৃণমূল গ্রাম পঞ্চায়েতের প্রার্থীর বাড়িতে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও গ্রাম পঞ্চায়েতের ধবাইল বুথ এলাকায়। অভিযোগ, প্রচার পর্ব সেরে এলাকার গ্রাম পঞ্চায়েত প্রার্থীর বাড়িতে খাওয়া দাওয়া সেরে তৃণমূল কর্মীরা চলে যাওয়ার পরই প্রার্থীর বাড়িতে দুষ্কৃতীরা বোমাবাজি করে। আমাদের কালকে পিকনিক হচ্ছিল, আচ্ছা, তৃণমূল পার্টির। আচ্ছা, পিকনিক খাওয়ার পরে সব চলে গেল, আনন্দ করে উৎসব করে চলে গেল। চলে যাওয়ার পর আমার ছেলে দুটো খাওয়ার পর বাইর হলো। বাইর হয়ে মোটর সাইকেলে চড়ে স্টার দিচ্ছে বলে স্টার দিয়ে তাই একদিক দেখে আসলো একটা বম আসে। এখান থেকে এমন ভাবে ধোয়া আর আগুন, ছেলেগুলো আমার একটা বোবা একটা বায়ের মনে হতো অজ্ঞানের মতন হয়ে গেল। তারপর আমি বাড়ি থেকে বেড়াচ্ছি, একটা নুক নাই, বাইরে থেকে বেড়াচ্ছি চেঁচা বোবা করে। তারপর নুকগুলো আসলো, আসে দেখতে ছেলে এই বেবা কি করেছিল এখানে। এখানে একটা বম পড়েছিল, বম পড়েছিল, তার মধ্যে ছিল সুলি সিউ, তার মধ্যে ছিল গিটি, তার মধ্যে ছিল গুটি, তার মধ্যে ছিল কাই, সব মিলে এখানে মনে হচ্ছে জ্বলে পুড়ে ধোয়া এমন মনে হচ্ছে গন্ধে খালি এখানে থাকা যায় না। কারা করলো? আমি তৃণমূল করি। তৃণমূল করেন? কেন করলো তারা? এরা আমি ঘুমাইনি, আমার দুইটাই ছেলে, আমার মা বাবা নাই, আমি তাকে নিয়ে সংসার করে খাই। আমার নুক, আমার নুকের অসুখ। রাতেই ঘটনাস্থলে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কালকে একটা আমাদের দলীয় প্রোগ্রাম চলছিল এবং দলীয় প্রোগ্রাম শেষে আমরা একটা খাওয়া দাওয়ার আগে আয়োজন করি। তারপর তারপরেই যখন মানুষজন চলে যায়, তারপরে হঠাৎ আমাদের এখানে অতর্কিতভাবে দেখি আমরা বোম পড়তে থাকে। বোম পড়তে থাকে, এটা মূলত কংগ্রেসেরই করেছে এবং এখানে আমাদের কংগ্রেসের সঙ্গে লড়াই, আমরা একদম নিশ্চিত এটা কংগ্রেস করেছে। এটা করলো মূলত ওরা আগে থেকেই বলে আসছে ধবাইল বুথে এবার আমরা ভোট করব, বম গুলি লাঠি দিয়ে করব। তৃণমূল কংগ্রেস প্রার্থী ধবাইল বুথ থেকে জিততে পারবে না। আমরা সারা বাংলায় ক্ষমতায় থাকলো, ধবাইলে আমাদের নেত্রীর প্রার্থী আজিমা খাতুনকে কোনো মতেই তারা জিততে দিবে না। এরকম একটা তারা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করছে। তারা মানুষকে
আতঙ্কিত করে রাখতে চাইছে এবং সন্ত্রাস করে ভোট করতে চাইছে। তো আপনারা এখন কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে সমস্ত দুষ্কৃতি, কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতি যারা এই ঘটনা ঘটিয়েছে, আমরা তাদের দৃষ্টান্ত থেকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি, অবিলম্বে গ্রেপ্তারের দাবি করছি। আর যদি গ্রেপ্তার না করা হয়, প্রশাসনিকভাবে যদি কড়া পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী আমাদের নেতৃত্বের সঙ্গে কথা বলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। অভিযোগের তীর কংগ্রেসের দিকে, যদিও কংগ্রেস নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জন্য এই ঘটনা ঘটেছে। এটা পুরোপুরি মিথ্যা কথা। কংগ্রেস এই ধরনের রাজনীতি করে না। কংগ্রেস সবসময় শান্তিপূর্ণ রাজনীতি করে, এটা এই এলাকার মানুষই বলবে। এর সঙ্গে কংগ্রেস কোনোভাবেই জড়িত না। এটা তৃণমূলের ওদের গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বে কংগ্রেস কখনোই এই ধরনের সন্ত্রাসমূলক রাজনীতির বিপক্ষে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। চক্রাবো পরবর্তী খবরে, শাসক দলের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা খণ্ডঘোষে মিছিল করার পাশাপাশি কুলে বাজারে পথসভা করল। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়ী করার ব্যাপারে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে কসুর ছাড়েনি আয়োজকরা। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে জোর কদমে প্রচার চালাচ্ছে শাসক দল। দলীয় প্রার্থীদের সমর্থনে খণ্ডঘোষে মিছিল করল শাসক দলের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। অপরদিকে কুলেবাজারে একটি পথসভা করল তৃণমূল নেতৃত্ব। এদিন বিভিন্ন উন্নয়নমূলক খতিয়ান তুলে ধরার পাশাপাশি বিরোধীদের আক্রমণ চালান দলীয় নেতৃত্ব। আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান দলীয় নেতৃত্ব। আজকে আমরা এখানে এসেছি, সামনে যে পঞ্চায়েত নির্বাচন 14ই মে, সেই 14ই মে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে আমাদের জেলা পরিষদের প্রার্থী মোহাম্মদ অপারটি বৈশ্যমের সমর্থনে আজকে আপনাদের কুলে গ্রামের মানুষের কাছে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন নিয়ে এসেছি। আমরা কোন মানুষের হাতে, আমরা যেমন আমাদের মেয়ের বিয়ে দিই বা ছেলের বিয়ে দিই, আমরা যখন তার পরিচয় দেখে নিই, তার বংশ পরিচয়, তার ঠিকানা, তার চরিত্র, তার কত শিক্ষিত, কিরকম মানুষ, সামাজিক নাকি, আমরা সব কিছু দেখে নিই। আমাদের যে মূল্যবান ভোট, কেন আমরা আবেদন করতে এসেছি, আমাদেরকে কেন দেবেন, আমরা এর আগেও আমি যেখানে বক্তব্য রেখেছি অতীতের বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন। বিধায়ক নবীন চন্দ্র বাগ, তৃণমূল ব্লক সভাপতি অপার্থিব ইসলাম সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে অংশ নেন। দলীয় নেতৃত্ব আশাবাদী আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তাদের প্রত্যেকটি প্রার্থী জয়ী হবেন। আমরা আজকে আমাদের এই প্রচার মিছিল শুরু করেছি আমাদের মাননীয় বিধায়ক, সকলের প্রিয় বিধায়ক নবীন চন্দ্র বাগ মহাশয়ের বিধায়ক অফিস থেকে শুরু করেছি। শুরু করে আমাদের খণ্ডঘোষ যে বর্ধিষ্ণু গ্রাম, 4টে সংসদের গ্রাম, বিরাট 5টা সংসদের গ্রাম, এই পুরো গ্রামটা আমরা পরিক্রমা করেছি। কয়েক হাজার মানুষ আমাদের সঙ্গে হেঁটেছেন। আর কী কীভাবে প্রচার করবেন? আমরা প্রচার, দেখুন, আমাদের প্রচার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবাংলা জুড়ে যেভাবে মানুষের সঙ্গে থেকে কাজ করেছেন, মানুষের প্রত্যেকটা স্তরের জন্য যেভাবে কাজ করেছেন, আমাদের প্রচার শুধু ভোট এসেছে, মানুষের বাড়ি বাড়ি যেতে হবে আমরা যাচ্ছি। এবং মানুষ যে এলাকার যা মানুষ আছেন, তারা বলছেন যে দেখুন, আমাদের কাছে আসলেও আমরা ভোট দেবো, না আসলেও ভোট দেবো, এই কারণেই ভোট দেবে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন, আজকে সে জায়গায় আমাদেরকে বলার আমরা অপেক্ষায় নাই। আপনারা আসুন বা নাই আসুন, আমরা ভোট দেবো আপনাদেরকে। জেতার কী কী কাজগুলো করবেন? যেগুলো এখনো জেতার পরে যে কাজগুলো হবে, আমাদের মোটামুটি প্রত্যেকটা স্তরেই কাজ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিশ্বজয়ী মমতা বন্দ্যোপাধ্যায়। তা গত 5 বছরে যে আর্থিক অনটনের মধ্যে, আর্থিক
প্রতিকূল অবস্থার মধ্যে যে কাজগুলো 20% 30% কোথাও 10% কোথাও 15% যে বাদ রয়েছে সেই কাজগুলোই আমরা আগামী পঞ্চায়েতে আমরা করব। খন্ডগোস থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর। হাসপাতালের কোয়ার্টার থেকে চোলাই মদ বিক্রির অভিযোগে ওই হাসপাতালে চতুর্থ শ্রেণীর এক কর্মীর ছেলেকে গ্রেপ্তার করলো পুলিশ। তার কাছ থেকে 15 লিটার চোলাই মদের পাউচ উদ্ধার হয়েছে। হাসপাতালের কোয়ার্টারে চোলাই মদ বিক্রির অভিযোগে হাসপাতালের কর্মীর ছেলেকে গ্রেপ্তার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার জামালপুর ব্লক হাসপাতালের কোয়ার্টারে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কোয়ার্টার অভিযান চালায়। ধৃত যুবকের নাম মিঠুন রাউত। তার কাছ থেকে 15 লিটার চোরাই মদের পাউচ উদ্ধার করেছে পুলিশ। আমাদের একটা কোয়ার্টার মানে যেটা ওই মানে ঠিক কন্ডেম না বলে যেটাকে বলে ছাদ দিয়ে জল পড়ে কোয়ার্টার ব্যবহার হইতে হয় না। আচ্ছা ছেলেটা কিন্তু আমাদের একজন এমপ্লয়ির ছেলে, একজন সুইপার, হ্যাঁ অঞ্জলি একজন লেডি সুইপার, তার ছেলে। ওকে আমরা সতর্ক করেছিলাম আগে বারবার করে, ও ঠিক আছে মাঝখানে বন্ধ রেখেছিল, তারপরে ওই কোয়ার্টারটা আমাদের মানে ব্যবহৃত হতো না, ছাদ দিয়ে জল টল পড়ে ওখানে করতো। ওকে যখন বলা হচ্ছে ও বলেছে হ্যাঁ আমি কোয়ার্টারটাই ছেড়ে দিচ্ছি দিন সাতেকের মধ্যে, তো তার মধ্যেই ছাড়েনি। ওকে আমরা বারবার সতর্ক করেছি এবং তোর মা এমপ্লি ওকেও সতর্ক করেছিল হসপিটাল থেকে, ও বলেছিল চলে যাবো, বললে আমি ঘর করছি দিন সাতেকের মধ্যে বেরিয়ে যাবো, কিন্তু তা সত্ত্বেও শুনিনি। ও মদ বিক্রি করছে আমার ঠিক আছে, পুলিশ মানে আইন পুলিশ যে কাজটা করেছে ঠিকই করেছে, আইনগত ব্যবস্থা ওই নির্দেশটা নেওয়া উচিত। একটা হসপিটাল চত্বরে এই ধরনের দীর্ঘদিন ধরে কাজ কারবার চলে যাচ্ছে, এটা একটা সাধারণ মানুষের মধ্যে একটা অন্যরকম ক্ষোভের জায়গা চলে আসছে। দীর্ঘদিন না, আমরা জানতেও পারিনি যে ওই ভাঙা কোয়ার্টারটাতে এরকম করছে। আমি রাত্রে থাকি ঘুরি, সেই সময় আমরা জানতে পারিনি, যখন জানতে পেরেছিলাম ওকে সতর্ক করেছিলাম এবং ও বলেছিল করবে না। জানা যায় ধৃত যুবকের মা অঞ্জলি রাউত এই হাসপাতালে সুইপার পদে কাজ করেন। স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘদিন ধরে মিঠুন হাসপাতালের কোয়ার্টারে বসেই চোলাই মদের কারবার করছিল। জামালপুর ব্লকের বিডিও জানান হাসপাতালের কোয়ার্টারে বসে কেউ যদি বেআইনি কারবার করে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা খবরটা পেলাম ওখানে অঞ্জলি রাউত বলে একজন সুইপার ছিলেন, এখনও আছেন, ওনারই এক ছেলে, সে একটা কন্ডেম কোয়ার্টার দখল করেছিল, তাকে বহুবার নোটিশ দেওয়া সত্ত্বেও বিএমএইচের পক্ষ থেকে সে নাকি যায়নি এবং ওইখানে থাকতো। শোনা গেল যে সে ওই রকম অসাধু ব্যবসার সঙ্গে জড়িত এবং ওখানে প্রচুর লোককে মদ ওই প্লাস্টিকের পাউচে করে বিক্রি করে, তো সেটা আমরা জানতে পারার পরে পুলিশ থেকে ব্যবস্থা নেওয়া হয় এবং আলটিমেটলি সে গ্রেপ্তার হয়েছে। এবং ওই ধরনের ব্যবসা যাতে ওখানে না হয় ভবিষ্যতে সে বিষয়ে আমরা সচেতন থাকব। প্র্যাকটিক্যালি হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশনটা তো দেখেন বিএমএইচ এবং ওনার দিক থেকে কোনো অভিযোগ আমার কাছে এসে পৌঁছায়নি। আমরা লোকাল লেভেল থেকে অভিযোগ পেলে আমরা সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিই এবং হসপিটালে যাতে রুগীর পরিবার পরিজনেরা সাবধানে সচেতনভাবে ওখানে যাওয়া আসা মানে যাওয়া আসা করে এরকম বার্তা আমাদের দিক থেকে দেওয়া হয়, কিন্তু আমরা লেবার লাগিয়ে ওখানকার পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও চেষ্টা করি। এই ধরনের অসাধু ব্যবসায়ী বা ওই ধরনের দুষ্কৃতীদের আখড়া যে ওখানে হয়ে উঠছে সে সংক্রান্ত কোনো খবর আমার কাছে ছিল না। জামালপুর থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। শাসক দলের উদ্যোগে একটি কর্মী সভা অনুষ্ঠিত হলো। কাশীপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে চলে এই রূপ কর্মসূচি। ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব ও বহু কর্মী সমর্থক এদিনের কর্মসূচিতে অংশ নেন। শাসক দলের উদ্যোগে একটি কর্মী সভা অনুষ্ঠিত হলো। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় কাশীপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই চলে এদিনের এই কর্মসূচি। সেই দলের থেকে মানুষের উন্নয়নের কোন রাস্তা খুঁজে পাননি, তাদের দ্বারা তারা উনি বঞ্চিত হয়েছেন, তাই আমাদের তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলে তিনি যোগ দিচ্ছেন। সিপিআইএম করে এসেছি আজকে। হঠাৎ করে কেন তৃণমূল এলেন? হঠাৎ করে করে এসেছি সিপিআইএম করতে গিয়ে, সত্যি কথা আমি নিজের ক্ষমতা থেকে কিছুটা সামাজিক দায় দায়িত্ব পালন করেছি, আজও করি। আজও মানুষ প্রায় 75% মানুষ ওই সংসদে আমার উপরই নির্ভরশীল। আপনি যোগদান কেন দিলেন?
আর আমি যোগটা দিয়েছি যে নাম প্রণাম বলে সে সম্মানটা আমার হয় নাই, আর সে পদটা যে আমি যে জায়গায় পৌঁছানোর কথা, আমার বাবা যেভাবে এই বামফ্রন্টকে ধরে রেখেছিল আমিও ধরে রেখেছিলাম। কত বছর বামফ্রন্ট করেছেন আপনি? আমার 24 বছর বামফ্রন্ট। ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব এদিনের কর্মসূচিতে অংশ নেন। দলীয় নেতৃত্ব শাসক দলের বিভিন্ন উন্নয়নমূলক খতিয়ান তুলে ধরার পাশাপাশি বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ চালান। মানের প্রতিটা ক্যান্ডিডেট এবং বুথের সব কর্মীদের নিয়ে আইসিডিএস আশা প্রকল্প, যারা গতবারে ক্যান্ডিডেট হয়তো অনেকে ছিলেন বিজেপির সিট কারণে হতে পারেননি, বা যারা নির্দল কিছু দাঁড়িয়েছিলেন, যারা দলের স্বার্থে কেউ কেউ হয়তো দলকে ভালোবেসে সেগুলো প্রত্যাহার করেছেন, তাদেরকে যারা ক্যান্ডিডেট তাদেরকে সকলকে নিয়ে একটা আমরা কর্মী বৈঠক করলাম। প্রচুর মায়েরা বোনেরা এসেছিলেন এবং নির্বাচনে কয়েকদিন ধরেই সকলে খুব ভালো কষ্ট করছেন। এই সাহেবগঞ্জ ওয়ান দীর্ঘদিন বঞ্চিত ছিল নানাভাবে, গত 5 বছর আমরা পঞ্চায়েতে ছিলাম কিন্তু নানা প্রতিকূলতার মধ্যে চালাতে হয়েছে, ঠিক আছে। সেখানে বিরোধীর এখানে সিপিএমের অনেক হারমাত বাহিনীও আছে এই এলাকায়, তারা নানাভাবে বিজেপির সঙ্গে চক্রান্ত করে এলাকাটাকে অশান্ত করার চেষ্টা করেছে, কিন্তু মানুষ যেভাবে উন্নয়ন দেখেছে নিজের চোখে, হ্যাঁ, এলাকার রাস্তাঘাট পানীয় জল থেকে শুরু করে ক্লাব। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। নির্বাচন উপলক্ষে আমাদের একটা আঞ্চলিক কর্মী বৈঠক ছিল কাশীপুর কলাবনা স্কুলে। কর্মী বৈঠকে কি বার্তা দিল? কর্মী বৈঠকে বার্তা মানে আমাদের পঞ্চায়েতে 9টা সিট, 2টো পঞ্চায়েত সমিতি, বার্তা একটাই, এখানে আমরা সমস্ত সিটকে নিজেদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি কোনো কিছুকে আমাদের মানা যাবে না, সকলে ঐক্যবদ্ধভাবে লড়াই করে আমাদের 9টা সিটকে জিতিয়ে নিয়ে আসতে হবে এবং মমতানের যে উন্নয়ন সেই উন্নয়নকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে হবে, এটাই ছিল মূল বার্তা। তার সঙ্গে একটা ছিল যারা গুজপ্রার্থী আছে তাদের সঙ্গ ত্যাগ করতে হবে, তারা আগামী কাল পর্যন্ত যদি লিফলেট ছাপিয়ে মুরসুতে ফিরে না আসে আগামী দিনে তাদের সঙ্গে কোনো কর্মী মেলামেশা করতে পারবে না, যদি মেলামেশা করে দলকে জানালে নির্বাচনের পর তাদেরকে 6 বছরের জন্য দল থেকে বহিষ্কার করা। ভাতা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। ফেলাম বিরতির পর এসিএল এর ঠিকা মজদুরদের বিনা কারণে বসিয়ে দেওয়ার প্রতিবাদে আমরণ অনশনে বসলেন শ্রমিকরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে। জেলা শাসকের দপ্তরের সামনে সোমবার থেকেই তারা রিলে পদ্ধতিতে অনশন শুরু করেছে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের ইসিএল এর বিভিন্ন কলিয়ারিতে নিযুক্ত ঠিকা মজদুরদের বিনা কারণে বসিয়ে দেওয়ার প্রতিবাদে আসানসোল দুর্গাপুর ঠিকা মজদুর অধিকার ইউনিয়ন গত এপ্রিল মাসে আসানসোলের জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন। তাদের দাবি, জেলা শাসক জানিয়েছিলেন ইসিএল কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, 24 এপ্রিলের মধ্যে সমস্ত ঠিকা মজদুরদের নিযুক্ত করা হবে। সেই সময় পেরিয়ে গেলেও তাদের নিযুক্ত না করার প্রতিবাদে সোমবার থেকেই ওই ইউনিয়নের সদস্যরা জেলা শাসকের দপ্তরের সামনে কর্মে নিযুক্তের দাবিতে 4 জন সদস্য রিলে অনশন শুরু করেছে। আজকে 2268 জন যে প্রাইভেট সিকিউরিটি 1 জুলাই 2017 থেকে বসিয়ে দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে 19-20 এপ্রিল দুটো ফোরাম হয়েছিল। এখানে ডিএম এর পক্ষ থেকে জানিয়েছিল যে যেরকম কলকাতার একটা দপ্তরে ইসিএল এর 7 জন সিকিউরিটিকে রেখেছে নমিনেশন বেসিসে, কুল ইন্ডিয়ার যা রুল সেই রুল অনুসারে প্রত্যেকটা জিএম এর যা ইয়ে আছে তাতে প্রত্যেকটা গার্ডকে তারা রাখতে পারে, সেই রুল অনুসারে ইসিএল কে দেখিয়েছিল। ইসিএল সেটা মেনেও নিয়েছিল, বলেছিল আমরা 24 এপ্রিল পর্যন্ত আপনাদের পুরো জানিয়ে দেওয়া হবে কিরকম ভাবে এটা নেওয়া হবে। তো ডিএম এর পক্ষ থেকে জানিয়েছিল যে এই নমিনেশন বিশেষে যে কোনো সময় কাজ চালু করা যায়, টেন্ডার পুরো প্রক্রিয়া কমপ্লিট হোক বা না হোক, তো সেটা ইসিএল মেনে নেওয়ার পরে জানিয়েছিল যে 24 এপ্রিল পর্যন্ত ওরা জানিয়ে দেবে পুরো বিষয়টা কি করা হয়েছে। সেই অবধি আমরা 25 তারিখ পর্যন্ত ভূ হরতাল স্থগিত রেখেছিলাম, তারপরে আমরা কোনো জবাব না পাওয়াতে আবার ডিসিশন নেওয়া হয়েছে ভূ হরতাল 7ই মে থেকে শুরু করা হবে, তাই আমরা ভূ হরতাল শুরু করেছি। যতক্ষণ না পর্যন্ত আমরা পুরোপুরি সদ উত্তর পাচ্ছি এবং কাজ চালু না হচ্ছে, আমরা ভূ হরতাল চলছে সেই 2268 জনের দাবিতে।
আমরা এতে যোগদান করছি না এবং আমাদের ছেলেদেরকে আটকানো হচ্ছে। আজকে 3 তারিখ আমরা এর আগে ডিক্লেয়ার করেছিলাম যে 7 এপ্রিল থেকে হবে, তার পরিপ্রেক্ষিতে আজকেও ছেলেদেরকে আটকানো হয়েছে। আমাদের ফোন করে খবর দেওয়া হচ্ছে যে আমাদের লিস্ট করা হোক, সেই লিস্ট অনুসারে তাদেরকে যদি এখানে যাওয়া হয় কাজ দেওয়া হবে, থেট দেওয়া হচ্ছে। মাধব ঘোষ এরা যারা আন্দোলন করে চলেছে ওখানে, তাই তারা বাধা দিচ্ছে যে এখানে যাতে না আসা হয়। আমরা তার প্রতিবাদ করছি, এটা করা যাবে না, কারণ আমরা 2268 জনের জন্য 1 জুলাই যেদিন থেকে বসে সেদিন থেকে আন্দোলন করছি এবং করবো যতক্ষণ না পর্যন্ত শ্রমিকদের কাজ চালু হচ্ছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জের 6 নম্বর জেলা পরিষদ আসনের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। মূলত বিজেপি এবং শাসক দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলবে, শেষ হাসি কে হাসে তা আগামী দিনই বলে দেবে। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জের 6 নম্বর জেলা পরিষদ আসনের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। মূলত বিজেপি প্রার্থী রঞ্জিত দেব বনাম তৃণমূল প্রার্থী মফিজউদ্দিন মিয়ার লড়াই হতে চলেছে। রাস্তাঘাটের দুরবস্থা, টেট কেলেঙ্কারি, সরকারি চাকরিতে মেধার বদলে স্বজন পোষণ প্রভৃতিকেই হাতিয়ার করেছে বিজেপি নেতৃত্ব। এছাড়া নির্বাচন প্রাক্কালে তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতির হঠাৎ করে দল বদল ও কংগ্রেস থেকে জেলা পরিষদের প্রার্থী হওয়ায় শাসক শিবির খানিকটা অস্বস্তিতে পড়েছে বলেই মনে করছেন ওয়াকি বহাল মহল। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জি, রিপোর্ট আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। গ্রামপঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস প্রার্থীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। শাসক দলের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা খণ্ডঘোষে মিছিল করার পাশাপাশি কুলে বাজারে পথসভা করল। হাসপাতালের কোয়ার্টার থেকে চোলাই মদ বিক্রির অভিযোগে হাসপাতালের চতুর্থ শ্রেণীর এক কর্মী ছেলেকে গ্রেপ্তার করল পুলিশ। শাসক দলের উদ্যোগে একটি কর্মী সভা অনুষ্ঠিত হল কাশীপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। ইসিএল এর ঠিকা মসজিদে বিনা কারণে বসিয়ে দেওয়ার প্রতিবাদে আমরণ অনশনে বসলেন শ্রমিকরা। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জের 6 নম্বর জেলা পরিষদ আসনের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।